আমি শরীপার গল্প শুনে যেটা বুঝলাম যে শরীপার গল্পে বেসিক্যালি হিজড়া জনগোষ্ঠীকেই বোঝানো হয়েছে, কিন্তু তারা এখানে রং কনসেপ্ট হচ্ছে ক্ল্যারিফাই একটা মানে তুলে ধরার চেষ্টা করছে, যেখানে একটা ওয়ার্ড ছিল ট্রান্সজেন্ডার, আর দুই দুই নম্বর পয়েন্ট যেটা ছিল সে কিন্তু বলছে যে আমি আমি নিজে আমি একজন মেয়ে, আমি একজন ছেলে কিন্তু নিজেকে আমি ভাবি একজন মেয়ে। এটা কখন ভাবা হয়? যখন সে একজন ট্রান্স পিপল হয়। হিজড়া জনগোষ্ঠীর সাথে কিন্তু ট্রান্সজেন্ডারের কোনো সম্পৃক্ততা নাই, কারণ হচ্ছে কি হিজড়ারা হচ্ছে বেসিক্যালি বাই বর্ন হয়, ট্রান্সজেন্ডার বেসিক্যালি এটা হচ্ছে আর্টিফিশিয়াল ট্রান্সফর্মার মাধ্যমে হচ্ছে কি যখন একজন পুরুষ নিজেকে নারীতে রূপান্তরিত করে অথবা একজন নারী যখন একজন পুরুষে রূপান্তরিত হয় তখন আমরা তাকে ট্রান্সজেন্ডার বলবো। মানে আমরা কিন্তু এত এতটা জেন্ডার ক্ল্যারিফাইজ, এতটা জেন্ডার ডিসক্রিমিনেশন, এতটা জেন্ডার ডিভাইডেশনের সাথে পরিচিত ছিলাম না, যেটা লাস্ট 15 to 20 years ধরে দেখতেছি। তার মানে কি এই সবগুলো জিনিসই কিন্তু আমার মতে আর্টিফিশিয়ালি ক্রিয়েট হওয়া, মেন্টালি স্যাটিসফাইড করার একটা থিম, যেটা হচ্ছে কি হিউম্যান সাইকোলজি থেকে চলে আসে। আর হিজড়া জিনিসটা এটা বাই ন্যাচারালি হয়ে আসছে। অ্যাকচুয়ালি স্যার, প্রথমে যদি আমি যদি যে জিনিসটা ক্ল্যারিফাই করব সেটা হচ্ছে গিয়ে হিউম্যান সেক্সুয়ালিটি বেসিক্যালি টু টাইপস, একটা হচ্ছে গিয়ে হেটারোসেক্সুয়াল, একটা হচ্ছে হোমোসেক্সুয়াল। এবং হেটারোসেক্সুয়াল হচ্ছে কি নর্মাল, যেটা একজন পুরুষের একজন নারীর প্রতি আকর্ষণ থাকবে এটা, আর হোমোসেক্সুয়াল যেটা সেটার মধ্যে হচ্ছে যত সমস্যা ক্রিয়েট হয়েছে। এখন আমার ক্ষেত্রে আমি যখন শরীফ শরীফ রিসেন্ট হচ্ছে কি ঝামেলাটা হওয়ার পর আমি যখন হচ্ছে শরীফ শরীফের গল্পটা পড়ি, গল্পটা পড়ে আমি বুঝতে পারছিলাম যে এখানে বেসিক্যালি রং কনসেপ্ট ক্রিয়েট করা হয়েছে। ফার্স্ট অফ অল যেখানে ওখানে ক্লিয়ারলি বলা হয়েছে ট্রান্সজেন্ডার, বাট আবার তাদেরকে ইনক্লুড করা হয়েছে হিজড়া জনগোষ্ঠীর সাথে, কিন্তু দুটাই কিন্তু টোটালি ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট একটা কনসেপ্ট। কারণ আমরা হচ্ছে কি এলজিবিটি সবাই মানে শুনছি, এই এলজিবিটি, চ্যাপ্টারে কি ট্রান্সজেন্ডারের বিষয়টাকে ইনক্লুড করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এখানে উল্লেখ করা হয়েছে। এখানে হচ্ছে কি সেকেন্ড পেজে শরীফার গল্পের সেকেন্ড পেজে এখানে বলা হয়েছে যে সে আমাকে বলল আমি নারী বা পুরুষ নই, আমরা হলাম ট্রান্সজেন্ডার। বাট এখানে ট্রান্সজেন্ডারটা বলা হয়েছে, যখন আমি ট্রান্সজেন্ডারের কথা বলবো ট্রান্সজেন্ডার বেসিক্যালিটি হচ্ছে কি সমকামিতার মধ্যে পড়ে যায়, কিন্তু হিজড়া জনগোষ্ঠীর মধ্যে এটা পড়ে না। কারণ আমি এখানে যে জিনিসটা সব থেকে বেশি ক্ল্যারিফাই করব সেটা হচ্ছে গিয়ে এলজিবিটি কিন্তু এখানে চলে আসে। আমরা আমরা ভালো করে জানি যে এলজিবিটি কে, এলজিবিটি হচ্ছে লেসবিয়ান, এল হচ্ছে লেসবিয়ান হচ্ছে একজন নারী, নারীর প্রতি আকর্ষণ থাকবে, আর জি হচ্ছে গে, একজন পুরুষ, পুরুষের প্রতি আকর্ষণ থাকবে, আর টি বি হচ্ছে বাইসেক্সুয়াল, একজন পুরুষ একজন নারী যে হোক না কেন তার উভয় লিঙ্গের প্রতি হচ্ছে আকর্ষণ থাকতে পারে, আর টিতে যেটা হচ্ছে ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার বেসিক্যালি এটা হচ্ছে আর্টিফিশিয়াল ট্রান্সফর্মার মাধ্যমে হচ্ছে কি যখন একজন পুরুষ নিজেকে নারীতে রূপান্তরিত করে অথবা একজন নারী যখন একজন পুরুষে রূপান্তরিত হয় তখন আমরা তাকে ট্রান্সজেন্ডার বলবো। যখন একজন মানে ফিমেল মেলে ট্রান্সফার হবে তখন আমরা বলবো ট্রান্স মেল, আর যখন এটা ফিমেলে ট্রান্সফার হবে তখন হচ্ছে ট্রান্স ফিমেল হয়ে যায়। এখন যে এখানে বেসিক কনসেপ্ট হচ্ছে হিজড়া জনগোষ্ঠী এখানে ইনক্লুড করা হয়েছে, এখন হিজড়া জনগোষ্ঠীর সাথে কিন্তু ট্রান্সজেন্ডারের কোনো সম্পৃক্ততা নাই, কারণ হচ্ছে কি হিজড়ারা হচ্ছে বেসিক্যালি বাই বর্ন হয়, হরমোনাল প্রবলেমের কারণে যখন একজন শিশু জন্ম নেয় তখন হচ্ছে তার মধ্যে এক ধরনের তার অর্গানিক, যে একজন পুরুষ একজন মহিলার যে সেক্সুয়াল অর্গান থাকে সে অর্গানের প্রপার বিকাশ না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে এটা স্টপড হয়ে যায়। অন দ্যাট টাইম হচ্ছে গিয়ে তারা ওই জিনিসটা রিমুভ করতে পারে না, তখন তাদেরকে আমরা হিজড়া বলি। আর ট্রান্সজেন্ডার তারা যারা হচ্ছে কি বেসিক্যালি একজন পুরুষ কিন্তু সে একজন নারীতে আকর্ষণ হয়ে যায়, তার একজন নারী চাল চলনে হচ্ছে কি নিজেকে একটা মাইন্ডসেট, আমার মতে এটা একটা বিকৃত মস্তিষ্কের কাজ, কারণ সে একজন নারীতে একজন নারীর চাল চলনে সে আকর্ষণ হয় যে একজন নারীর প্রভাব তার উপর পড়ে যায় যে সে পুরুষ হয়ে ওই ধরনের হচ্ছে গিয়ে প্রায়োরিটি পাচ্ছে না যেটা একজন নারী পাচ্ছে। অন দ্যাট টাইম তাদের মধ্যে এই কনসেপ্টটা ক্ল্যারিফাই হয়ে যায়, তখনই কিন্তু তারা নিজেকে ট্রান্সফার করে ফেলে হচ্ছে কি হয়তোবা পুরুষ অথবা নারীতে। এখন আমি শরীপার গল্প শুনে যেটা বুঝলাম যে শরীপার গল্পে বেসিক্যালি হিজড়া জনগোষ্ঠীকেই বোঝানো হয়েছে, কিন্তু তারা এখানে রং কনসেপ্ট হচ্ছে ক্ল্যারিফাই একটা মানে তুলে ধরার চেষ্টা করছে, যেখানে একটা ওয়ার্ড ছিল ট্রান্সজেন্ডার, আর দুই দুই নম্বর পয়েন্ট যেটা ছিল সে কিন্তু বলছে যে আমি আমি নিজে আমি একজন মেয়ে, আমি একজন ছেলে কিন্তু নিজেকে আমি ভাবি একজন মেয়ে। এটা কখন ভাবা হয়? যখন সে একজন ট্রান্স পিপল হয়। কিন্তু এখানে তারা আবার ক্ল্যারিফাই এটাও বলছে যে আমি একটা সময় জানতে পারি আমি একজন হিজড়া জনগোষ্ঠীর সদস্য, কিন্তু সে তো হিজড়া জনগোষ্ঠীর সদস্য না, কারণ হিজড়ারা হচ্ছে কি অতি নগণ্য একটা জাতি হিসেবে আমাদের দেশে তুলে ধরা হচ্ছে, কিন্তু যেখানে তারাই আসলে সাফারার, মেন সাফারার কিন্তু হিজড়া জনগোষ্ঠী, কিন্তু ট্রান্সজেন্ডাররা না। ফর দিস রিজন হয়ে হয়ে গেছে কি আমাদের যখন সরকার কোনো কিছু ক্ল্যারিফাই করা হয় তখন আমরা ট্রান্স হিসেবে যখন উল্লেখ করি রিয়েল সাফারার যারা অরিজিনালি যারা সাফার করতেছে, অরিজিনাল জনগোষ্ঠী যে যে হিজড়ারা সাফার করতেছে তারা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু ওই ধরনের
মানে রেস্ট্রিক্ট পায় না, যেটা হচ্ছে কি ট্রান্সটা পেয়ে যাচ্ছে। আর আমার যেটা মনে হচ্ছে যে আমরা যদি দেখি যে যদি ট্রান্সজেন্ডার জিনিসটা যদি আমরা যদি ক্ল্যারিফিকেট করি, তাহলে দেখা যাচ্ছে কি ট্রান্সজেন্ডার পিপল কিন্তু এটা ন্যাচারাল যদি হইতো, যে কোনো যেমন হিজড়া জনগোষ্ঠী ন্যাচারাল ছিল, এটা কিন্তু সৃষ্টি থেকে হয়ে আসছে। বাংলাদেশে বাংলাদেশ পাকিস্তান থেকে আলাদা হওয়ার পর থেকে কিন্তু আমাদের একটা জনগোষ্ঠী হিজড়া হিসেবে আমরা দেখে আসছি। কিন্তু ট্রান্স জিনিসটা কিন্তু আপনি খেয়াল করবেন কিনা যায় না, লাস্ট হচ্ছে 15 to 20 years ধরে কিন্তু আমরা এই ওয়ার্ডটার সাথে সম্পৃক্ত হয়ে গেছি। ইভেন তো এই ওয়ার্ডটা আসার পর থেকে কিন্তু এলজিবিটি শুরু হয়েছে। মানে আমরা কিন্তু এত এতটা জেন্ডার ক্লারিফাইজ, এতটা জেন্ডার ডিসক্রিমিনেশন, এতটা জেন্ডার ডিভাইডেশনের সাথে পরিচিত ছিলাম না, যেটা লাস্ট 15 to 20 years ধরে দেখতেছি। তার মানে কি এই সবগুলো জিনিসই কিন্তু আমার মতে আর্টিফিশিয়ালি ক্রিয়েট হওয়া, মেন্টালি স্যাটিসফাইড করার একটা থিম, যেটা হচ্ছে কি হিউম্যান সাইকোলজি থেকে চলে আসে। আর হিজড়া জিনিসটা এটা বাই ন্যাচারালি হয়ে আসছে। আচ্ছা, তার মানে আপনি বাই ন্যাচারাল আর বাই আর্টিফিশিয়াল এই দুটাকে এখানে আপনি আর্টিফিশিয়াল আলাদা করতে চাচ্ছেন? ট্রান্সজেন্ডারিজমটাকে আপনি আসলে ডেলিবারেটলি আর্টিফিশিয়াল এখানে বলতে চাচ্ছেন, যেটির সাথে ন্যাচারালের কোনো সম্পর্ক নেই, কিন্তু বই পাঠ্য বইতে শরীফ থেকে শরীফের গল্পটার সাথে আপনি আর্টিফিশিয়ালিটির একটা সম্পৃক্ততা পাচ্ছেন, যে কারণে আপনার বাই পেজ আপত্তি। স্যার, বাই পেজ। হ্যাঁ, কিন্তু সর্বমোট সব বিষয় মানে সব পুরো চ্যাপ্টারটাই কি আসলে ট্রান্সজেন্ডারিজমকে কোনোভাবে এনকারেজ করেছে বলে আপনি মনে করেন? না, আমি যেখানে আমি আমরা স্যার দেখতে যেটা পাচ্ছি আপনাকে আমি সুস্পষ্টভাবে প্রথমে একটু সেখানে বলা ক্ল্যারিফিকেশন আছে যে তৃতীয় লিঙ্গের গোষ্ঠীর কথা, মানে থার্ড জেন্ডারের কথা বলা আছে, একদম খুব ওখানে স্পেশালি ওখানে মার্ক করা আছে। তারপরেও কেন এটাকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার ওই লেখাটাকে আলাদা করে এই বিতর্কটা তৈরি হচ্ছে? আপনি মনে করেন না যে তৃতীয় লিঙ্গের এই জনগোষ্ঠীকে কোনোভাবে এই চ্যাপ্টারটা দিয়ে আমাদের শিক্ষাক্রমে যুক্ত করে আসলে মানুষকে বোঝানোর ক্ষেত্রেও একটা এক ধাপ এগিয়ে যাওয়া? না, নো স্যার, নো নো, আই এম নট অ্যাগ্রি অ্যাবাউট দ্যাট। আই এম নট অ্যাগ্রি, বিকজ আমি কেন করি না, আমি নিজে হচ্ছে আমি যেহেতু এদেরকে নিয়ে কাজ করি, আমার নিজের সিম্পেথি বেশি হিজড়া জনগোষ্ঠীর ক্ষেত্রে, কারণ কি আসলে এরা অ্যাওয়ারনেসের শিকার হচ্ছে, এরা অবহেলিত, হিউজ অবহেলিত। কিন্তু আমার আমি যখন ট্রান্সে চলে আসছি, জিনিসটা কিন্তু প্রপার ওয়েতে কিন্তু মানুষের কাছে প্রেজেন্ট হচ্ছে না। কারণ যখন ট্রান্সে আসবে, আমার আমি যেটা মনে করতেছি যে ফিউচার জেনারেশন থ্রেটে চলে যাবে। কেন ফিউচার জেনারেশন থ্রেটে চলে যাবে? কারণ সে ট্রান্সজেন্ডার মিন্সই হচ্ছে কি যখন আর্টিফিশিয়ালি একজন পুরুষ নিজেকে নারীতে রূপান্তরিত করে, একজন নারী নিজেকে পুরুষে রূপান্তরিত করে, এরকম একটা থিম চলে আসবে। তখন বাচ্চারা যখন একটা সময় হিজড়াদের নিয়ে অ্যাওয়ারনেস তাদের কাজ করবে না, একটা বাচ্চা যখন তার মাকে দেখবে যে সে সাজগোজ করতেছে, তার কাছে জিনিসটা খুব সুন্দর লাগবে, ইন অ্যান্ড দ্যাট টাইম সে কিন্তু তার মধ্যে একটা প্রিকনসেপশন ক্রিয়েট হয়ে যাবে। সে কি ভাবতে শুরু করবে যে আই হ্যাভ রাইটস টু চেঞ্জ মাই ইন্ডিভিজুয়াল পার্সোনালিটি, আই ক্যান চেঞ্জ মাই জেন্ডার, তখন এই ধরনের পার্সেপশন চলে আসবে যদি সে ট্রান্সজেন্ডার নিয়ে এই যে এই ধরনের রিসার্চ করতে যায়। কিন্তু হিজড়া জনগোষ্ঠী নিয়ে আমি যদি বলি, এটা দরকার, এটা আমি মনে করি ক্লাস 7 না, একদম রুট পর্যায়ে থেকে দরকার হিজড়া জনগোষ্ঠীকে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, সবাইকে ক্যাম্পেইন করা, বাচ্চাদেরকে বুঝানো, কারণ এদের সাথে অ্যাটাচড হওয়া, কারণ কি এরাও তো কারো না কারো সন্তান, জাস্ট রাইট, একটা হরমোনাল প্রবলেমের কারণে, শারীরিক কিছু বৈশিষ্ট্যের পরিবর্তনের কারণে এরা ফ্যামিলি থেকে ডিটাচড বলে এদের আলাদা একটা সোসাইটি ক্রিয়েট হচ্ছে। কিন্তু এদের সাথে কিন্তু বেসিক্যালি কোনো ধরনেরই হচ্ছে আমার মানে ট্রান্সজেন্ডারদের কোনো মিল নেই, কারণ ট্রান্সজেন্ডার আর্টিফিশিয়ালি ট্রান্সফর্মড হওয়া একটা জেনারেশন, এটা একটা সোসাইটি, এটা নিজেদের ক্রিয়েট করা একটা সোসাইটি, যারা নিজেদেরকে আলাদাভাবে জেন্ডার ট্রান্সফার করে হচ্ছে ক্রিয়েট করতেছে। আর হচ্ছে হিজড়া জনগোষ্ঠী যারা, তারা হচ্ছে বাই বর্ন এরকম হয়, তাদের হচ্ছে কি অর্গানিক মানে বাই অর্গান যে হচ্ছে কি তাদের বায়োলজিক্যাল প্রবলেমের কারণে অ্যাম্বিগুইটি হয়ে যায়, যার কারণে তারা হচ্ছে কি বেসিক্যালি একটা পর্যায়ে যেতে পারে না, স্টপড হয়ে যায় তাদের গ্রোথটা, এই এই আচ্ছা, কারণে এটা হচ্ছে তারা সম্পূর্ণ হচ্ছে হিজড়া। এখন প্রাকৃতিক হিজড়া ভাবে ট্রান্সফার হয়, এক না, এর সম্পূর্ণ প্রাকৃতিক প্রাকৃতিক ভাবেও কারণে না। হয়। এটাকে আপনি কোনোভাবে হিজড়া জনগোষ্ঠী বা এলজিবিটি কিউর মধ্যে যে শুধুমাত্র ট্রান্সজেন্ডার ছাড়া বাকি সবকিছুকে আপনি মনে করেন যে এগুলি প্রাকৃতিক ভাবে হয়, সুতরাং তাদেরকে উৎসাহ দেওয়া উচিত, বরং ছোটবেলা থেকেই তাদের সম্পর্কে আমাদের শিক্ষার্থীদেরকে জানানো উচিত বলে মনে করেন, এবং হিজড়া সম্প্রদায়ের এই পুরো বিষয়টাকে ছোটবেলা থেকেই আরো বেশি মানুষের কাছে এইসব বিষয় তুলে ধরা উচিত এবং শিক্ষা কোনো তুলে ধরা পাঠ্য উচিত। শুধুমাত্র আপনার আপত্তি ট্রান্সজেন্ডারিজম, যেটা ডেলিবারেটলি লিঙ্গ পরিবর্তন যেটাকে করে, যেটা হলো ইচ্ছাকৃত ভাবে এক্স্যাক্ট এক্স্যাক্ট কৃত্রিম ভাবে নিজের লিঙ্গ পরিবর্তন কৃত্রিম ভাবে করা, এটাকেই আপনি মানতে পারছেন না, যেটা এই শরীফ শরীফের গল্পের চ্যাপ্টারের মধ্যে কিছুটা হলো ইঙ্গিত দেওয়া হয়েছে। এখানে আপনার যত আপত্তি।